আজ আমি সুরজিৎ মণ্ডল আর আমার বন্ধু ওই আজিজ আর কি দুজনে মিলে গিয়েছিলাম। তো আজকে প্রথম রিসেপশনে গেলাম ভবানী ভবনের, তারপর ওখান থেকে ওয়ার্ড সেকশনে নিয়ে গেল। তো আমি বললাম কবে থেকে কি ভিআর হবে, বলছে ভিআর তোমাদের একটু লেট হবে। তো যত সম্ভব আমি বললাম কি তবু একটা টেন্টেটিভ ডেট বলো, বলছে না টেন্টেটিভ ওভাবে তো বলা যায় না, তবে একটু লেট হবে, জুন মাসের মাঝামাঝি বা ওই রকম সময় থেকে স্টার্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। জয়েনিংয়ের ব্যাপারে কোনো ডেট বললো না, তবে শুধু বললো একটা, বলতেই বললো একটু একটু লেট হবে, ঠিক আছে। আর বলছে বলে এমার্জেন্সি ডিউটি করবে, তোমরা ঘোরাঘুরি একটু করে নাও, ছুটি পাচ্ছ, ঠিক আছে, এইরকম কিছু কথাবার্তা বলছে। তারপরে একটু হাসি ঠাট্টা করে দু একজনের সাথে গল্প টল্প করে কথাবার্তা বলে চলে এলাম। এই হচ্ছে খবর, ওদের কোনো হেলদোল নেই যেটা দেখলাম, ঠিক আছে। তবে ভিআর এই মুহূর্তে শুরু হবে বলে মনে হয় না আমাদের ডামডাবা পুলিশ ডিস্ট্রিক্ট। আমি ডামডাবা পুলিশ ডিস্ট্রিক্টেও যাওয়া হয়েছিল, ঠিক আছে, কোথাও তেমন কোনো ভালো খবর নেই যে এই সপ্তাহের মধ্যে হবে বা সামনের সপ্তাহ থেকে হবে, ঠিক আছে, কারোর কাছে কোনো খবর নেই, এইটুকু হচ্ছে কথা। আজকে আমরা ভবানী ভবন গেছিলাম, আমি বাপ্পাদিত্য আর শাশ্বত। সেখানে ওআরজি সেকশন থেকে আমাদের ক্লিয়ারলি এটা জানানো হয়েছে যে ভিআর খুব শীঘ্রই চালু হতে চলেছে, এবং সেটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। কারণ আমি তখন জিজ্ঞাসা করেছিলাম, স্যার আমরা কি জুন মাস এক্সপেক্টেড ধরতে পারি, বলছে সেরকমভাবে কোনো এক্সাক্ট ডেট বলা সম্ভব নয়, তবে এইটুকু বলতে পারি ভীষণ শীঘ্রই চালু হতে চলেছে। তোমরা তোমাদের পার্সোনাল পিডি থেকে পার্টিকুলার পিডি থেকে তোমরা খবর পেয়ে যাবে, এবং এটা নিয়ে চিন্তার বিষয় নেই। তোমরা এমন একটা ডিউটিতে এসছো, এমন একটা ডিউটি করবে, সেটা এমার্জেন্সি ডিউটি, তো তোমরা এই সময়টা উপভোগ করে নাও, এই সময়টা আর পাবে না। এবং ভিআর খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, এই কথাটা উনি বারবার মেনশান করেছিলেন, এবং এটাও বলেছিলেন যে তোমরা বারবার আসছো, এটা একটা ডিস্টার্বিং ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে, এইটুকু বলেছিলেন। এবং নন জয়েনিংদের জন্য আমরা যে একটা পিটিশন বা একটা অ্যাপিল আমরা এনেছিলাম জমা করব বলে, সেখান থেকে সেখানে যখন আমরা জমা করতে যাই আমাদেরকে এটা বলা হয়েছে যে এটা অলরেডি সেখানে সাবমিটেড আছে, এবং এই একই বিষয় নিয়ে অলরেডি বেশ কয়েকজন এসেছিলেন। তো এইটুকুই আজকের আপডেট।